ভাস্কর্য হলো ত্রিমাত্রিক শিল্পকর্ম। সার্বজনীন স্থানগুলো সাজাতেই মূলত ভাস্কর্য স্থাপন করা হয়। কখনো কখনো অনুভূতি প্রকাশ করতে, কোনো বিশ্বাস বা গল্প সম্পর্কে ধারণা দেওয়ার উদ্দেশ্যে কিংবা সম্মান প্রদর্শনের জন্য ভাস্কর্য নির্মাণ করা হয়। তেমনই হিজাব পরিহিত মুসলিম নারীদের প্রতি সম্মানের প্রতীক হিসেবে এবার একটি ভাস্কর্য দেখা গেল ইংল্যান্ডের রাস্তায়। ওয়েস্ট মিডল্যান্ডসের কেন্দ্রস্থলে স্মিথউইকের রাস্তায় ভাস্কর্যটি স্থাপন হয়। বার্নিংহামে যুদ্ধ পরবর্তী অধিবাসী কমিউনিটির ঐতিহ্য উদযাপনে একটি চ্যারিটি ফার্ম এই উদ্যোগটি নেয়। ভাস্কর্যটিকে স্ট্রেংথ অফ হিজাব নামে নামকরণ করা হয়েছে। বিশ্বে প্রথমবারের মতো হিজাব উদ্বুদ্ধকরণে এটিই প্রথম কোনো ভাস্কর্য। যে কোনো নারী তার পছন্দের পোশাক পরিধান করতে পারে, এই মতের সাথে সম্মতি প্রকাশের প্রতীক হিসেবে কাজ করবে ভাস্কর্যটি। লুক পেরি নামের একজন চিত্রশিল্পী এই শিল্পকর্মটির নকশার দায়িত্ব পালন করেছেন। ভাস্কর্যটি লম্বায় 5 মিটার এবং ওজনে প্রায় 1 টনের মতো। এটি একজন নারীর ত্রিমাত্রিক মুখাবয়ব, যার মাথা হিজাবাবৃত অবস্থায় রয়েছে। সম্পূর্ণ ভাস্কর্যটি বিভিন্ন আর্টওয়ার্ক ও শিলালিপি দিয়ে সাজানো। এই শিলালিপিগুলো নারীরা যা পছন্দ করে তাতেই তাকে ভালোবাসা ও সম্মান করার বার্তা প্রকাশ করছে। ভাস্কর্যটি নিয়ে লুক পেরি জানায়, স্ট্রেংথ অফ দ্য হিজাব মূলত ইসলামের ধর্মবিশ্বাস অনুযায়ী নারীদের হিজাব পরিধানকে প্রতিনিধিত্ব করবে। নসিন নাওয়ার, চ্যানেল 24।